হাই, আমি অপর্ণা কুণ্ডু। আমি ওয়েস্ট বেঙ্গল 2022 11th ডিসেম্বরের যে এক্সামটা হবে তার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো যখন এক্সামটা সম্বন্ধে আমরা জানতে পারি, তখনও পর্যন্ত আমার কোনো ধারণা ছিল না অ্যাবাউট সিলেবাস অ্যান্ড কীরকম টাইপ কোশ্চেন আসতে পারে, কী পড়তে হবে অ্যান্ড অল। আমি জাস্ট বাজার থেকে বই কিনে পড়া, র্যান্ডামলি পড়া আরম্ভ করি, বাট কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমি আড্ডা 24/7 নের যে টেটের ব্যাচটা আছে, থিওরি ব্যাচটা, সেখানে আমি অ্যাডমিশান নিই। তো সেখানে প্রত্যেকটা ম্যাম, মোনালিসা ম্যাম, সুমিত স্যার, অপূর্ব স্যার, লুইস স্যার, সোমা ম্যাম, শুভময় স্যার, প্রত্যেকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা সাবজেক্ট ক্লিয়ার করে, প্রত্যেকের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো ক্লিয়ার করে। ম্যামরা নিজেরা, ম্যাম বা স্যাররা এত এফিশিয়েন্টলি, এত ভালোভাবে প্রত্যেকটা সাবজেক্ট পড়ায় যে আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আমি সাবজেক্টগুলোর যে বেসিক নলেজ আমি ক্লিয়ার করতে পেরেছি এবং আমি বুঝতে পেরেছি কী পড়তে হবে অ্যান্ড অল, কী করতে হবে আমাকে, কীভাবে পড়তে হবে। তারপরে কিছুদিন ক্লাস করার পর আমি ম্যামদের, স্যারদের ওপর চোখ বন্ধ করে ভরসা করেছি যে না, ঠিক আছে, এখান থেকেই আমার অ্যাটলিস্ট কনসেপ্ট ক্লিয়ার হবে, অ্যাটলিস্ট আমি জানতে পারবো কী করতে হবে না করতে হবে। তারপরে আড্ডা 24/7 3000 MCQ বেস কোশ্চেন লঞ্চ করে, তো আমি আবারও ম্যাম স্যারদের ওপর চোখ বন্ধ করে ওই ব্যাচটা কিনে নিই, পারচেস করে নিই। তো আবার আরই আবারও স্যার ম্যামরা প্রচণ্ড ভালোভাবে MCQ প্যাটার্ন, ইভেন MCQর সাথে সাথে যে সাব যে কোশ্চেনটা করছে তার রিলেটেড যে এক্সট্রা জিনিসগুলো, সেটাও স্যার ম্যামরা খুব পরিষ্কারভাবে, খুব ক্লিয়ারভাবে বুঝিয়ে দেয়। প্রত্যেকটা স্যার ম্যাম এত যত্ন সহকারে, এত ভালোভাবে করায় যে আমার সত্যি বলতে 3 মাস আগেও কনফিডেন্ট লেভেল এত লো ছিল, মনেই হচ্ছিলো যে আমি কিছুতেই ক্লিয়ার করতে পারবো না। বাট স্টিল নাও আমি বলতে পারি যে আমার কনফিডেন্ট লেভেল অনেকটাই বুস্ট করে গেছে জাস্ট বিকজ অফ স্যার ম্যাম। থ্যাংক ইউ প্রত্যেকটা স্যার অ্যান্ড ম্যামকে। আমি জানি না আদৌ আমি ক্র্যাক করতে পারবো কি না, বাট অ্যাটলিস্ট আমার সেই কনফিডেন্টটা আছে, না আমি এক্সামে করতে পারবো, কিছু একটা করতে পারবো অ্যাটলিস্ট। থ্যাংক ইউ, জাস্ট মানে সত্যি কথা বলতে আমি নিজের মন থেকে আমি প্রত্যেকটা স্যার ম্যামকে থ্যাংক ইউ বলতে চাই। আজ স্যার ম্যামদের জন্যই আমার কনফিডেন্ট লেভেলটা অ্যাটলিস্ট বুস্ট হয়েছে।